ইসরায়েলের সাথে ভালো রাখতে পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ বাদ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। দুপুরে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের 54 নেতা কর্মীর মুক্তি দাবিতে নাগরিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশটি থেকে গোপন তথ্য ফাঁসের যন্ত্র নিয়ে এসে বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক করার চেষ্টা করছে। বলেন, দেশের বিচার বিভাগ সরকারের আজ্ঞাবহ হয়েই কাজ করে। নাগরিক সমাবেশে 54 জন ছাত্রকে মুক্তির দাবি জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেন, সরকারের গদি টিকিয়ে রাখতেই শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না সরকার। এই সময় আইন আদালতকে রাজনৈতিক ক্ষেত্রে পরিণত না করার আহ্বান জানান গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। 54 ছাত্রের মুক্তির জন্য সকলের সহযোগিতা চান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বাংলাদেশকে কিভাবে সিকিমে পরিণত করা যায়, আপনি আমাদেরকে ভয় পান, কারণ আপনি আমাদেরকে ভয় পান না, সত্যকে ভয় পান।